ময়দা দিয়ে দুইটা খুবই মজার আর সহজ রেসিপি শেয়ার করব। এই রেসিপিগুলো থেকে যেটা আপনার কাছে সহজ মনে হয় সেটা ট্রাই করে দেখতে পারেন। তো চলুন দেখে নিই। স্যান্ডউইচ ব্রেডের জন্য প্রথমে আমরা একটি ডো তৈরি করে নেব। তার জন্য এখানে 1 কাপ পরিমাণ ময়দা নিচ্ছি, সেই সাথে 1 টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, 1 টিপ ড্রাই ইস্ট অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ, সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে কুসুম গরম পানি নিয়েছি 1/3 কাপ পরিমাণ। এই পানিটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর এভাবে মথে নিতে হবে। পানিটাকে অল্প অল্প করে দিয়ে খুব সফট একটা ডো তৈরি করতে হবে। এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি। এখন এটাকে 4 থেকে 5 মিনিটের মতো একটু মথে নেব। ডোটা মথা হয়ে গেলে এখন এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। এরপর আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 200 গ্রামের মতো বোনলেস চিকেন নিয়েছি। 1/2 চা চামচ করে অ্যাড করে দিচ্ছি রসুন আর আদা বাটা। কালো গোলমরিচ করে অ্যাড করছি 1/2 চা চামচ। লাল মরিচ করে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ। 1/2 চা চামচ অ্যাড করে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। 1/4 চা চামচের মতো অ্যাড করে দিলাম গরম মশলা। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। এরপর সয়া সস অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিব। চিকেনটাকে এখন 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। 10 মিনিট পর চুলায় একটি প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করে দিচ্ছি। এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। কয়েক মিনিটের জন্য চিকেনটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। যেহেতু হাড় ছাড়া চিকেনটা ইউজ করছি তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি টাইম নেবে না। প্রায় 4 থেকে 5 মিনিট পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ অ্যাড করছি পেঁয়াজ কুচি। 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম। চিকেনের সাথে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে এভাবে নেড়েচেড়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। এই পর্যায়ে চিকেনটা কিন্তু পারফেক্টলি কুকড হয়ে গিয়েছে। চিকেনটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। 1 ঘন্টা পর দেখতেই পাচ্ছেন ডোটা অনেকটা ফুলে গিয়েছে। এটাকে এখন 1 মিনিটের জন্য একটু মথে নেব। ডোটাকে এখন 3 ভাগে ভাগ করে নিয়ে এভাবে বল করে নিব। সামান্য কিছু ময়দা ছিটিয়ে এটাকে এখন ওভাল শেপ করে বেলে নিব। এটার পুরুত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দেব। দশ মিনিট পর এক একটা করে এখন ভেজে নেব। চুলায় প্যানটা হালকা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি। এরপর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দেব। আর এই ব্রেডটাকে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। এরকম হালকা একটু কালার চলে আসলে উঠিয়ে নিব। একইভাবে আমি সবগুলো ব্রেড ভেজে নিয়েছি, এখন এগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর এরকম একটি ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ মেয়োনিজের সাথে 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস অ্যাড করে নিয়েছিলাম। সসটা আপনাদের পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে এখানে অ্যাড করতে পারেন। এরপর ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। এখন উপরে এরকম মজারেলা চিজ অ্যাড করে দিলাম। হয়ে গিয়েছে, এখন এটাকে হালকা একটু ফ্রাই করে নিব। চুলায় প্যানে আমি 1 চা চামচের মতো বাটার নিয়েছি।
এরপর ব্রেডটাকে এভাবে দিয়ে দিব। এই পর্যায়ে ব্রেডটাকে অল্প সময়ের জন্য জাস্ট উল্টে পাল্টে ভেজে নিব। এটাকে খুব আলতো হাতে এইভাবে আস্তে আস্তে চেপে দিতে হবে। খুব বেশি সময় নেই, এটাকে প্যানে রাখা যাবে না। স্যান্ডউইচের ভিতরে চিজটা যখন গলে যাবে তখন এটাকে উঠিয়ে নিব। চিকেন পানিনি স্যান্ডউইচটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে গরম গরম পরিবেশন করুন। আমি এখন একটা স্যান্ডউইচ আপনাদেরকে এভাবে ছিঁড়ে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন স্যান্ডউইচটা কতটা ইয়ামি হয়েছে। এইভাবে কিন্তু বাসায় খুব সহজে এই স্যান্ডউইচটা তৈরি করে নিতে। প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল অ্যাড করলাম। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ। স্বাদ মতো লবণ অ্যাড করে দিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিব। খুবই সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে গুঁড়ো মশলাটা দেওয়ার পর সেটা পুড়ে না যায়। 1 চা চামচের মতো অ্যাড করে দিচ্ছি চাট মশলা। ধনিয়া গুঁড়ো অ্যাড করে দিলাম 1/2 চা চামচ। 1/2 চা চামচের মতো লাল মরিচ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। 2 মিনিটের মতো মশলাটাকে এখন একটু কষিয়ে নিব। প্রথমে একটা ডিম নিয়ে এইভাবে স্ক্রাম্বল করে নিব। এরপর আরেকটা ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমগুলোকে মশলার সাথে 1 থেকে 2 মিনিটের জন্য এভাবে একটু ভেজে নিব। এখানে আমি 4 টেবিল চামচের মতো 2 ধরনের ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটা ইউজ না করলেও হবে। এখন আরো 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব। ডিমের ফিলিংটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একটি মিক্সিং বলে আমি 3/4 কাপ মানে 1 কাপের থেকে কিছুটা কম ময়দা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। হালকা একটু মিশিয়ে নিয়ে এখানে একটা ডিম অ্যাড করে দিচ্ছি। সেই সাথে আগে থেকে জাল করে রাখা 1 কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। এইভাবে হ্যান্ড মিক্স দিয়ে মিশিয়ে একটি লিকুইড ডো তৈরি করে নেব। ডোয়ের থিকনেসটা ঠিক এরকম হবে। চুলায় ননস্টিকের একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা একটু গরম করে নিব। এরপর কিছুটা ডো এভাবে দিয়ে দিচ্ছি। ডোটা দেওয়ার সাথে সাথে এভাবে প্যানটাকে ঘুরিয়ে দিতে হবে। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে 2 মিনিটের জন্য একটু ফ্রাই করে নিব। কিছুক্ষণ পর দেখতেই পাবেন এটা নিচ থেকে এভাবে উঠে এসেছে। প্রায় 2 মিনিট পর একটি স্প্যাচুলা দিয়ে এইভাবে আমি উঠে নিচ্ছি। এর মাঝখানে আমি কিছু মজারলা চিজ অ্যাড করে দিচ্ছি, সেই সাথে আগে থেকে তৈরি করে রাখা ডিমের যে মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে মজারলা চিজটা না থাকলে এটা না ইউজ করলেও হবে। ডিমের উপরেও কিছু মজারলা চিজ দিয়ে দিচ্ছি। এখন ঠিক এইভাবে একটি ভাঁজ দিয়ে নিব। এই ভাঁজটা খুব আলতোভাবে দিতে হবে, চাপাচাপি করার কোনো দরকার নেই। এটাকে এখন এইভাবে সামান্য তেল দিয়ে একটু ফ্রাই করে নেব। একটি স্প্যাচুলা দিয়ে আলতোভাবে এভাবে প্রেস করে নিচ্ছে। এভাবে উল্টে পাল্টে হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই ক্র্যাবটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো এই ক্র্যাব বানিয়ে নিয়েছি। ঝটপট খুব সহজেই কিন্তু এই নাস্তাটা আপনারা সকাল কিংবা বিকালে তৈরি করে নিতে পারেন, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়।
রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। এরকম আরও অনেক মজার রেসিপি পেতে আমাদের সাথেই থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।